ওয়াশিংটনে কি আলোচনা হলো ব্লিংকেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে? Next ranked Bangladesh 162 out of 180 countries. So met you to strengthen our relationship. কথাটা উল্টাতে পারে পাল্টাতে পারে, বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরো বেশি। শেখ হাসিনার একটি পতনের পদধ্বনি আপনাদেরকে শোনাতে চাই। আসসালামু আলাইকুম, বিডি নিউজ পয়েন্টে আপনাকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখে আসি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা মূল ভিডিওটি দেখে আসি। আর ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি যখন আমেরিকায় প্রথমবার যাই, তখন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারির সঙ্গে আমার মিটিং হয়েছিল। কালে আমি তাকে একটা কথাই বলেছিলাম যে আমি একটা মনুমেন্ট দেখে আসলাম, সেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ দি পিপুল বাই দি পিপুল ফর দি পিপুল। আর আমি একটা দেশ থেকে এসেছি, সে দেশটা হচ্ছে গভর্নমেন্ট অফ দি আর্মি বাই দি আর্মি ফর দ্য জেনারেল। আমেরিকা তাদের গণতন্ত্র চর্চা করে তাদের ওই আটলান্টিকের পার পর্যন্ত। এটা যখন পার হয়ে যায় তাহলে কি আপনাদের গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে যায়? কেন আপনারা একটা মিলিটারি ডিক্টেটরকে সমর্থন দিচ্ছেন? আমি এই প্রশ্নটা করেছিলাম মাননীয় স্পিকার। আজকে আমি বলি যে যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের সবক দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কোদন করছেন, উঠবস করছেন, উৎফুল্ল হচ্ছেন, হ্যাঁ তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে পাল্টাতে পারে, আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরও বেশি মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আরব স্প্রিং, ডেমোক্রেসি এসব বলে বলে যে সমস্ত ঘটনা ঘটাতে ঘটাতে এখন নিজেরাই নিজের মধ্যে একটা প্যাচে পড়ে গেছে। যতদিন ইসলামিক কান্ট্রিগুলির উপরে চলছিল ততদিন কিছু হয়নি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এখন সারা বিশ্বই আজকে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে গেছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো গণতন্ত্রের যে আমাদেরকে এত জ্ঞান দিচ্ছে, কথায় কথায় ডেমোক্রেসি আর হিউম্যান রাইটসের কথা বলে, তাদের দেশের অবস্থাটা কি? বেশি দিন আগের কথা, মাত্র কয়েকদিন আগের কথা। মাননীয় স্পিকার, আমেরিকার টেনেসিস রাজ্যে সেখানে তিনজন কংগ্রেস সদস্য, একজন কংগ্রেস ওম্যান, দুইজন কংগ্রেস সদস্য, একটা হচ্ছে জাস্টিন জোন, আরেকজন হচ্ছে জাস্টিস জোন আর জাস্টিন পিয়ারসন, আর একটা হচ্ছে গ্লোরিয়া জনসন। এই তিনজন আমেরিকা আপনারা জানেন যে প্রায় প্রতিদিনই দেখা যায় অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে যাচ্ছে, বাচ্চাদের গুলি করে হত্যা করছে, শিক্ষকদের হত্যা করছে, শপিং মলে ঢুকে যাচ্ছে হত্যা করছে, ক্লাবে যাচ্ছে সেখানে হত্যা করছে। এটা তো প্রতিদিনেরই ব্যাপার, কোনো না কোনো রাজ্যে অনবরত এই ঘটনা ঘটছে। এই তিনজনের অপরাধ হলো তারা অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আবেদন করেছিল এবং তারা ডেমনস্ট্রেশন দিয়েছিল যে এইভাবে যার তার হাতে অস্ত্র থাকা আর এইভাবে গুলি করে শিশু হত্যা এটা বন্ধ করতে হবে, এটাই ছিল তাদের অপরাধ। আর এই অপরাধে জাস্টিস জোন এবং জাস্টিন পিয়ারসন এই তিনজনকে তাদের কংগ্রেস থেকে এক্সপেল করা হয়, তাদেরকে এক্সপেল করা হয়। একজন সাদা চামড়া ছিল বলে বেঁচে যায়, যেহেতু এই দুজন কালো চামড়া, তাদের অপরাধ হলো তারা কালো চামড়া, সেই জন্যই তাদের সিট আনসিট হয়ে যায়। তো এখানে মানবাধিকার কোথায়? এখানে গণতন্ত্র কোথায়? এটা আমার প্রশ্ন। এমনকি আমাদের 15 আগস্টে যারা হত্যা করেছে সেই খুনি রাশেদ, খুনি রাশেদ আমেরিকায় আশ্রয় নিয়ে আছে। প্রতিটি সরকার, যতটা প্রেসিডেন্ট আছে, সকলের কাছে আমি আবেদন করেছি, আইনগতভাবে আমরা প্রচেষ্টা চালিয়েছি, আমরা আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে প্রচেষ্টা চালিয়েছি, সরাসরি রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি যে এই খুনি সাজাপ্রাপ্ত আসামি তাকে আপনারা আশ্রয় দেবেন না, শিশু হত্যাকারী, নারী হত্যাকারী, রাষ্ট্রপতির হত্যাকারী, মন্ত্রী হত্যাকারী, এরা মানবতা লঙ্ঘনকারী, এদেরকে আপনারা আশ্রয় দেন না, ফেরত দেন। কই তারা তো তাকে ফেরত দিচ্ছে না, খুনিদেরকে লালন পালন করেই রেখে দিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, আর এখন দেখা যায় দুর্নীতিতে সাজাপ্রাপ্ত তাদের পক্ষ হয়েই তারা ওকালতি করে যাচ্ছে, আর গণতন্ত্রকে বাদ দিয়ে
এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে যার কোনো গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না, অগণতান্ত্রিক ধারা। এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধিজীবী বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করেন, তারা সামান্য কিছু পয়সার লোভে এদের তাবেদারি করে পদল। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়, আমি মোস্তফা ফিরোজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা কর্মীদের সতর্ক করলেন, এ নিয়ে পরপর তিনি দুবার কথা বললেন, একটি সংসদে বলেছেন এবং একটি দলীয় সভায় বলেছেন। তো পরপর কেন বলছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের প্রকৃতিটাকে? এটি দলীয় সভায় তিনি খুব খোলাসা করেননি, কিন্তু আগের দিনের বক্তব্যের সাথে তার একটা ধারাবাহিকতা আছে, কেন পরপর তিনি এই কথাটি বলছেন। আমি দর্শক এই বিষয়ে বিশ্লেষণ করার আগে একটু আপনাদেরকে এক্স্যাক্টলি তিনি যে কথাটি বলেছেন সেটি একটু কোট করতে চাই। খবরে বলা হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি যে কোনো ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে, অনেকেই এমন গতিতে একটা দেশের অগ্রগতি চায় না, তাই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। কারা তারা, এটা একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগের সারা দেশের জেলা শাখার নেতাকর্মীরা আজ বুধবার গণভবনে দেখা করতে এলে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি কীভাবে উন্নয়ন হয়েছে, কোন কোন খাতে উন্নয়ন হয়েছে, তার একটা বিস্তারিত বয়ান তিনি সেখানে তুলে ধরেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপিরও সমালোচনা করা হয়েছে, বলেছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ পদ্মা সেতুর সুফল পেলেও বিএনপি নেতা ও তার সমমনারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পাচ্ছে না বলে প্রধানমন্ত্রী কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তারা কোনো উন্নয়ন দেখছে না, তারা প্রতিনিয়ত এমনকি রমজানের দিনেও উচ্চকণ্ঠে মিথ্যা কথা বলছে, কেন তারা এমন করছে আমি তা বুঝতে পারছি না। আচ্ছা, তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য কোনো ভোট কারচুপির প্রয়োজন নেই, কারণ তারা সবসময় জনগণের সেবা করে তাদের আস্থা অর্জন করে ক্ষমতায় আসে, আওয়ামী লীগ কখনোই ভোট ছাড়া ক্ষমতায় আসে না। এটা নিয়ে মানে বিতর্ক আছে, বিশেষ করে 2018 সালের নির্বাচনের সম্পর্কে অনেকেই বলেন, বিরোধীরা বলেন, বিশ্লেষকরা বলেন যে দিনের ভোট রাতে হয়েছে এবং বিরোধী দলকে মাঠ ছাড়া করা হয়েছে, ফলে ওই নির্বাচনটা ভালো হয়নি। আর 2014 সালের ভোট তো মানে নির্বাচনের আগেই মানে 153 আসনে ডিক্লেয়ার হয়ে গেছে যে তারা জিতে গেছেন, ফলে ওই ভোটের দিনটা কারচুপি হোক বা না হোক সেটা কোনো কিছু আসে যায় না, একটা জগা খিচুড়ি হয়েছে। তো ফলে 2008 সালের কথা তিনি বলতে পারেন এবং তিনি বলেছেন 2008-এর কথা, 2008-এ নিশ্চয়ই আওয়ামী লীগ জয়ী হয়েছে বিএনপিকে পরাজিত করে, কেননা ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল বিএনপি। এর আগেও আওয়ামী লীগ যখন কি পরাজিত হয়েছে তখন ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট হিসেবে তারা পরাজিত হয়েছে 2001 সালে এবং 91 সালে তারা এরশাদ পরবর্তী সময়েও তারা পরাজিত হয়েছে। যাই হোক, মানে আওয়ামী লীগ যে পরাজিত হয় না ভোটে এটা ঠিক না, আবার কারচুপির যে কথাটি বলেছে সেটাও আমি এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু ষড়যন্ত্রের কথাটা যেভাবে আসছে, বিশেষ করে আগের দিন জাতীয় সংসদে পরিষ্কারভাবে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অগণতান্ত্রিক সরকার বসাতে চায় এবং তার জন্য অনেকে নাচন কুন্দন করছে, এবং একথাও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের ক্ষমতা ওলটপালট করতে পারে। তো এটা একটা পরিষ্কার, এটা তার স্বাভাবিক না, এটা তো একটা ষড়যন্ত্র। তো ওই ষড়যন্ত্রের সাথে কি এই ষড়যন্ত্র একাকার কিনা, আর দেশীয়ভাবে যে আন্দোলন হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, সেটাও কি এটার অংশ নাকি এর বাইরে আর কিছু হচ্ছে? হলে সেটা যদি পরিষ্কার হতো তাহলে ব্যাখ্যা করা যেত, যেহেতু তিনি পরিষ্কার করে বলেননি। তিনি জাতীয় সংসদে যেটা বলেছেন সেটা প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে, আর বলছেন যে তার এই এটাকে সমর্থন করছে এদেশের কিছু ব্যক্তি, হয়তো সেটা ডক্টর ইউনুসকে ইঙ্গিত করতে পারেন অথবা ডেইলি স্টার প্রথম আলোর সম্পাদকদেরকে ইঙ্গিত করতে পারেন। পরিষ্কারভাবে তিনি নাম যেহেতু বলেননি, কিন্তু আকার ইঙ্গিতে যেহেতু ইউনুসের কথাটা এসছে সুৎকর, আবার প্রথম আলোর তীব্র সমালোচনা করেছেন, হয়তো ধারণা করা যায় যে তাদের দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী এটা বলেছেন। এখন এই যে ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন, এখন এই ষড়যন্ত্রের ব্যাখ্যাটা কি? এই দেশীয়ভাবে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেটাও কি ষড়যন্ত্র নাকি ষড়যন্ত্র না? বিষয়টা আসলে খোলাসা না হওয়ার কারণে একটা অস্পষ্টতা রয়ে গেছে, এবং প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাটা যত বেশি উচ্চারিত হবে তত বেশি মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব সংশয় বা এক ধরনের অস্থিরতা তৈরি হবে যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, তাহলে কি নির্বাচনটা ঠিকভাবে হবে না, বিরোধী দল কি আসবে না, তাদের সাথে কি সংলাপ সমঝোতা হবে না, যদি বিরোধী দলের দাবি মেনে নেওয়া হয় তাহলেও কি সেই ষড়যন্ত্র অব্যাহত থাকবে নাকি সব কিছু তখন মিটে যাবে, মানে খুব বেশি পরিষ্কার না। সেই কারণেই একটা উদ্বেগ উৎকণ্ঠা যে
তাহলে ওয়াশিংটনে যেই বৈঠকটা হলো সেই বৈঠকটা কি ফলাফল কি শূন্য? সেই বৈঠকে কি সরকার পক্ষ চাপ অনুভব করলো, যেহেতু তারা বলেছে যে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার, গণমাধ্যম স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা, আইনের হচ্ছে অপপ্রয়োগ বন্ধ করা, এই বিষয়গুলোকে কি সরকার চাপ হিসাবে বা ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে মনে করছে কিনা, এই বিষয়টা কিন্তু এখনো খোলাসা হয়নি। মোট কথা, ওয়াশিংটনে যখন নাকি বৈঠক হচ্ছে, ঠিক সেই দিনই সংসদে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, তার পরের দিন আবার দলীয় সভায় কর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্যটার একটা যোগসূত্র আছে সম্ভবত, যেটা ধারণা করা যায় যে সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, ওয়াশিংটনে হয়তো এমন একটি ধারণা দেওয়া হয়েছে, সেগুলি হয়তো তারা গ্রাহ্য করেনি বা সেগুলিকে আমলে না দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে অবজারভেশন, তাদের যে মূল্যায়ন, সেটি হয়তো ব্যক্ত করেছে এবং সেইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো নির্দেশনা দিতে পারে, যার প্রেক্ষিতে হয়তো সরকারের অনেকে মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত বক্তব্য বা পদক্ষেপ এটি হয়তো ষড়যন্ত্রের একটি অংশ। দর্শক, যাই বললাম না কেন, এগুলি হলো বিভিন্ন পারসেপশন বা ঘটনার প্রেক্ষিতে যে ধারণা, তার উপর ভিত্তি করে আসল ঘটনাটা কি সেটা যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা সবার মাঝে একটা ঘনীভূত হতে থাকবে। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।